পৃথিবীর আরও কাছে বৃহস্পতি, স্পষ্ট ধরা পড়বে বৃহস্পতির বাষ্পীয় বলয়, মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকবে গোটা বিশ্ব। শুধু বৃহস্পতিকে স্পষ্টভাবে দেখা যাবে তাই নয়, বৃহস্পতিকে জড়িয়ে থাকা বাষ্পীয় বলয়ও স্পষ্টভাবে দেখা যাবে। কবে দেখা মিলবে এই মহাজাগতিক দৃশ্য? চোখ জুড়িয়ে যাওয়ার মতো ঘটনার সাক্ষী হন আপনিও। রাতের আকাশে দূরবীন চোখে রেখে তারাদের দেশে হারিয়ে যাওয়ার স্বাদ অনেকেরই থাকে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে রহস্যভেদে মরিয়া হয়ে ওঠে দুটি চোখ। গ্রহ নক্ষত্রদের সলুক সন্ধানে নেমে পড়েন মহাকাশ প্রেমীরা। তাদের জন্য এবার আরও বড় সুখবর, রাতের আকাশে এবার পৃথিবীর খুব কাছেই বৃহস্পতি। একদিনের জন্য হলেও খুব কাছ থেকে দেখা যাবে গুরু গ্রহ বৃহস্পতিকে। আগামী 26 সেপ্টেম্বর এই সুবর্ণ সুযোগ আসতে চলেছে। শুধু তাই নয়, দূরবীক্ষণ যন্ত্রে চোখ রাখলে দেখা মিলতে পারে সৌরমণ্ডলের সবচেয়ে বড় গ্রহের 3-4টি উপগ্রহকেও। আগামী 26 সেপ্টেম্বর পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসবে বৃহস্পতি। কক্ষপথের অবস্থান অনুযায়ী সাধারণত পৃথিবী থেকে বৃহস্পতি সর্বাধিক দূরত্ব 7 কোটি মাইল। তবে 26 তারিখ নীল গ্রহ থেকে গুরু বৃহস্পতির দূরত্ব থাকবে 36.5 কোটি মাইল। গত 70 বছরে এই প্রথম পৃথিবীর এত কাছাকাছি চলে আসবে গ্রহ বৃহস্পতি। প্রতি 13 মাস অন্তর পৃথিবীর ঠিক বিপরীতে অবস্থান করে এই বৃহস্পতি গ্রহ, অর্থাৎ পশ্চিম দিকে সূর্যাস্ত ঘটলে পূর্বে থাকে বৃহস্পতি। ফলে অগস্টের শেষ থেকে সেপ্টেম্বরে বৃহস্পতিকে বড় দেখায়। সূর্যকে প্রদক্ষিণ করতে করতে বছরভর পৃথিবী এবং বৃহস্পতির মধ্যে দূরত্বের তারতম্য ঘটে থাকে। এবার পৃথিবীর খুব কাছাকাছি চলে আসছে সৌরমণ্ডলের সবচেয়ে বড় এই গ্রহ। তাই গুরু গ্রহকে নিয়ে মহাকাশ প্রেমীদের মধ্যে উন্মাদনার পারদ চড়ছে এখন। বৃহস্পতি এবং পৃথিবীর এই কাছাকাছি চলে আসাকে ঐতিহাসিক মুহূর্ত বলে ব্যাখ্যা করেছেন বিজ্ঞানীরা। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানাচ্ছে, ভালো দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে 26 তারিখ বৃহস্পতিকে শুধু স্পষ্টভাবে দেখাই যাবে না, তাকে জড়িয়ে থাকা বাষ্পীয় বলয়ও স্পষ্টভাবে লক্ষ্য করা যাবে। বৃহস্পতির দক্ষিণ গোলার্ধে একটা লাল বিন্দু রয়েছে যা বৃহত্তম সৌর ঘূর্ণি বলেই পরিচিত। বিগত 300 বছর ধরে একইভাবে সেটিকে দেখে আসছেন বিজ্ঞানীরা। শক্তিশালী দূরবীক্ষণ যন্ত্রে চোখ রাখলে সেটিরও দেখা মিলবে অবশ্যম্ভাবী। দৃশ্য প্রাপ্তির এখানেই শেষ নয়, ওই দিন দেখা মিলতে পারে বৃহস্পতির 3-4টি উপগ্রহকেও। 17 শতকে গ্যালিলিও প্রথম বৃহস্পতির 3টি উপগ্রহ নিরীক্ষণ করেছিলেন, সে কারণে এই উপগ্রহগুলি গ্যালিলিয়ান উপগ্রহ নামে পরিচিত। উঁচু জায়গায় দূরবীন রাখলে সেগুলি স্পষ্টই দেখা যাবে। প্রসঙ্গত, এখনও পর্যন্ত বৃহস্পতির 79টি উপগ্রহের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। এর মধ্যে 53টির নামকরণ করা হয়েছে। এই 53টি উপগ্রহের মধ্যে বৃহত্তম 4টি হল আইও, ইউরোপা, গ্যানিমিড এবং ক্যালিস্টো। এই 4টি উপগ্রহই গ্যালিলিয়ান উপগ্রহ নামে পরিচিত। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।